আজকে একটা সময় আমরা মনে রাখবেন, মাননীয় রাজ্যপালের কাছ থেকে আমরা বিলটা রিটার্ন পেয়েছি, যেটা উইথড্র করলাম। ওটা উইথড্র না করলে নতুন বিল করা যায় না। আমরা একটাই অফিসিয়ালি পেয়েছি, সম্ভবত 1 o'clock, এবং এটা 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। আমি জানতে পেরেছি একটা, সুতরাং পেয়ে মনে রাখবেন 1:45 এর মধ্যে নতুন বিল আমরা রাজ্যপালের হাতে দিয়েছি তার অ্যাপ্রুভালের জন্য। এবং আমি খুশি এই কারণে, অন্য কোনো কাজে নয়, রাজ্যপাল মহাশয় 10 কদিনের জন্য বাইরে আছেন, 7 দিনের জন্য। উনি ফিরবেন 5 তারিখে দিল্লিতে, সুতরাং তার মধ্যে রাজ্যপালকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে চলে এসছে। যেহেতু এটা ফাইন্যান্স বিল, এটা মানি বিল নয় বাট ফাইন্যান্স বিল, যেটা আমাকে ফাইন্যান্স মিনিস্টার বলেছেন, ল মিনিস্টার বলেছেন, সুতরাং রাজ্যপাল মহাশয় এটাকে যাবার আগে ওনার 5টার সময় লিভ করার কথা কলকাতা থেকে, উনি এটা অ্যাপ্রুভ করে দিয়ে গেছেন ফর অ্যাসেম্বলি, যেটা আমরা সম্ভবত স্পিকার ডেট ঠিক করেছেন 30 তারিখ বা কিছু একটা, যেটা মাননীয় স্পিকার ঠিক করবেন। আমরা সেই দিন আলোচনা করে এই বিলটাকে আমরা পাশ করব, এবং পাশ এবার যে সেই জন্য আমরা ক্যাবিনেট, আমরা অ্যাসেম্বলিও ডেকে দিয়েছি সাইমেলটেনিয়াস একসাথে কাজ করার জন্য, এই কাজগুলো তো তাড়াতাড়ি করতে পেরেছি। এবং এটা পাশ করার পরে উনি ফিরবেন 5 তারিখে, 5 তারিখে অমিত মিত্র এবং আমার চিফ সেক্রেটারি দিল্লিতেই চলে যাবেন। তারা গিয়ে বিলটা রাজ্যপাল মহাশয় সাইন করবেন, করার পরে এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি প্রেসিডেন্ট তারা সাইন করবে, করে আমাদের কাছে ফেরত পাঠাবেন, তাহলেই কিন্তু আইনটা কার্যকরী হয়ে যাবে।